অনেক টেকনিক্যাল টার্ম আমি শুনছি কিন্তু আমি আমার বিষয় নিয়ে বলবো বলে সেই কারণেই আমি আজকে এখানে এসেছি আজকে এআই সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়েছে আজকে ভিডিও গেম বা প্রোগ্রামিং টেকনিক্যাল টার্মস ফার্মা কম্পিউটার সায়েন্স এই সব বিষয়ে এআই নিজের নিজের মতো পারফর্ম করবে এবং এগিয়ে যাবে কিন্তু আমি আজকে শুধুমাত্র আমি যে ফ্রেটার্নিটি থেকে বিলং করি সেই ফ্রেটারনিটির কথা বলবো আমার কাছে বা আমাদের আমার মতো অনেকের কাছে এআই এজ লাইক আ নিউক্লিয়ার বম্প কারণ আমরা ইন্ডিভিজুয়ালিটি আমরা প্র্যাকটিস এবং পার্সোনাল স্কিলের উপরে বিশ্বাসী আমরা দীর্ঘ বছর ধরে একটা জিনিস চর্চা করি এবং সেই চর্চার মাধ্যমে ইন্ডিভিজুয়াল স্কিলের মাধ্যমে আমরা নিজেদের প্রতিষ্ঠা করি সেখানে আজকে যখন এআই আসছে যেমন আমি একটা ছোট্ট জিনিস বলি মিউজিক ইন্ডাস্ট্রিতে ভীষণভাবে চলে স্ক্র্যাচ গাওয়া আজকে তোমরা হয়তো যারা মিউজিক প্র্যাকটিস করো তারা হয়তো কেউ জানবে বা কেউ জানবে না স্ক্র্যাচ ইন দ্য সেন্স যখন একটা নতুন কম্পোজিশন বা নতুন কাজ ভাবা হয় তখন হয়তো ভেবে নেওয়া হলো সেটা ফাইনালি অরিজিৎ সিং গাইবে কিন্তু ইনিশিয়ালি একটা ফ্রেশ গলায় সেটাকে গাইয়ে আমাদের ফাইনালি সেটাকে পাস করাতে হয় প্রডিউসারের কাছ থেকে এই যে সুযোগটা এটা একটা নিউ কামার আসে এবং নিউ কামার গায় অনেক সময় আমাদের ইতিহাস বলছে রকম স্ক্র্যাচ গাইতে এসে তার স্কিল ভালো লেগে গিয়ে মিউজিক ডিরেক্টর ডিরেক্টর প্রোডিউসার সবাই সেই গানটাকেই রেখে দেয় এবং সেই গানটাই ফাইনালি ভীষণভাবে পপুলার হয় এরকম ভুরি ভুরি উদাহরণ আছে অরিজিৎ সিং যখন প্রীতম এর সঙ্গে কাজ করতেন এরকম অজস্র স্ক্র্যাচ গাইতেন আমি আমার জীবনে হয়েছে আমি যখন ঋতুপর্ণ ঘোষের সাথে কাজ করতে যাই তখন আমার প্রথম কাজটা ছিল স্ক্র্যাচ সেই স্ক্র্যাচটা ঋতুদার ভালো লেগে যায় এবং একজন বম্বে স্বনামধন্য শিল্পীর গাওয়ার ছিল ঋতুদা প্রডিউসারকে বলেন যে না আমার এই মেয়েটির গলায় ভীষণ ভালো লেগেছে ওই এটা গাইবে এটা শুধু এরকম একটা দুটো ইনস্টেন্স নয় এটা ভুরি ভুরি হয় এবং সেই মাধ্যমে একজন আর্টিস্ট ইন্ডাস্ট্রিতে পদার্পণ করে বা তার প্রথম স্টেপ হয় সেখান থেকে তার জার্নি শুরু হয় এআই এসে গেলে এই যে স্ক্র্যাচ এটা আলটিমেটলি অবসোলিট হওয়ার জায়গায় চলে যাচ্ছে কারণ খুব সহজেই একটা যে কোনো ভয়েস দিয়ে এই স্ক্র্যাচটাকে তৈরি করে নেওয়া সম্ভব এবং অ্যাটলিস্ট একটা ইমেজ বোঝাবার জন্য প্রডিউসারের কাছে এটা প্র প্রডিউস করা সম্ভব এবার আসি ইন্ডিভিজুয়াল আর্টিস্ট মিউজিশিয়ান যারা এক একটা ইনস্ট্রুমেন্ট দীর্ঘ বছরের চেষ্টায় বাজানোর চেষ্টা করে বা তারপরে তারা এস্টাবলিশড হন এই যে ইন্ডিভিজুয়াল পার্টগুলো আগে প্রোগ্রামিংয়েও করা সম্ভব হতো কিন্তু আজকে এআইয়ের ফলে এটা অনেক স্মুথলি করা সম্ভব হচ্ছে সুতরাং একটা মানুষের এত বছরের স্কিল এত বছরের অধ্যাবসায় যখন এআই এসে সহজেই করে দিয়ে যাচ্ছে তাহলে আমি একজন স্বনামধন্য শিল্পীকে যখন ডাকছি তার রেমিউনারেশন দিয়ে যখন তাকে আমাকে কাজটা করাতে হচ্ছে ডেফিনেটলি প্রডিউসার উইল থিঙ্ক অফ যে আমি কিসের জন্য এই এক্সপেন্সটা করব। আমি তো ওইরকমই স্কেল এআইয়ের থ্রু পেয়ে যাচ্ছি আজকের ডেটে এআইয়ের এই অ্যাপগুলো আমাদের ভারতবর্ষে মানে আমি দুটো ইন্ডাস্ট্রির রেসপেক্টে বলছি বম্বে এবং কলকাতা এখনও অবধি কিছুটা ক্ষেত্রে এগুলো অনেকটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে সেই কারণে ডেট অতটাও ব্যবহার হচ্ছে না কিন্তু আগামীকাল এইগুলো ডেফিনেটলি গুগল বা এই যে চ্যাট জিপিটির মতো আরও বেশি পপুলার হয়ে যাবে এবং ফ্রি হয়ে যাবে তখন এই কাজগুলো এই যে এক্সেলেন্ট কাজগুলো যে কাজগুলো এত অধ্যাবসের সঙ্গে দীর্ঘ বছর চর্চা করার পর মানুষ করে সেই কাজগুলো কিন্তু অবসলিট হয়ে যাবে আমার সময় শেষ আমি পরবর্তীতে এসে আরও কিছু জায়গা দেখাবো কেন আমি আজকে এআই কে অপোজ করতে এসেছি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অমৃতা